প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। তো বন্ধুরা, সারা বিশ্বব্যাপী কোভিড-19 প্রভাবে, অর্থাৎ করোনা ভাইরাসের প্রভাবে সবাই যখন ঘরবন্দি, আমরাও এর ব্যতিক্রম নাই। বন্ধুরা, তোমরা মনে রাখবে, এই ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে আমাদের ঘন ঘন সাবান দিয়ে হাত ও পা ধুয়ে ফেলতে হবে বন্ধুরা, তবেই তোমরা এই সংক্রামক থেকে বেঁচে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে পাঠটি পড়াবো এটি একটি গদ্য। এই গদ্যটি হল, নাম হলো মামার বাড়ি, লিখেছেন জসীমউদ্দিন। তোমরা আশা করি তোমরা অনেক আনন্দ পাবে। তাহলে বন্ধুরা চলো চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, আমি আগেই বলেছি আমাদের এই গদ্যটির নাম হলো মামার বাড়ি। গদ্যটি লিখেছেন পল্লীকবি জসীমউদ্দিন। বন্ধুরা, প্রথমে আমি তোমাদের এই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখাই উঠি, রঙিন করি মুখ। বন্ধুরা, আমি আবারও তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি। আই ছেলেরা, আই মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখাই উঠি, রঙিন করি মুখ। বন্ধুরা, এবার আমি জোরে জোরে বলবো, একটি লাইন বলবো, এবং তোমরা শুনে সেটি মুখে মুখে তোমরা সবাই বলবে, ঠিক আছে? বন্ধুরা, আমি আগেই বলে দিচ্ছি, এখানে আমাদের একটু টাইপ করতে একটু আকারটা ছুটে গেছে, এখানে একটি আকার হবে, ঠিক আছে? বন্ধুরা, আমি মুখে মুখে বলছি আর তোমরা এখানে, হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো আকারটি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমি বলবো একটি লাইন, সেটি তোমরা মুখে মুখে বলবে। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ভেরি গুড। ঝড়ের দিনে মামার দেশে আমকুড়োতে সুখ, পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ। হ্যাঁ বন্ধুরা, তোমরা আবার বলবে, ঠিক আছে? আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে, ভেরি গুড। আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক সুন্দর বলেছ এবং অনেক মনোযোগী ছিলে। তো আমরা এভাবেই আরও কয়েকবার পড়বো, পড়লেই তখন আমাদের এই কবিতাটি আত্মস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমরা আরেকবার পড়ি। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ। বন্ধুরা, একটু জোরে বলবে, ঠিক আছে? তোমরা কিন্তু অনেক আস্তে বলছো, আর একটু জোরে বলতে হবে। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, ভেরি গুড। পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ। অনেক সুন্দর বন্ধুরা, তোমরা অনেক সুন্দর বলেছ এবং অনেক মনোযোগী ছিলে, অনেক ভালো বলেছ। বন্ধুরা,
তোমরা এই কবিতাটি যদি আত্মস্থ করতে চাও তাহলে তোমাদের অবশ্যই এটি বারবার মুখে বলতে হবে এবং তোমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের এটি আত্মস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটি তোমরা বারবার লিখবে এবং মুখে মুখে পড়বে, এবং খুব শিগগিরই যখন আমরা স্কুলে ফিরে আসব তখন সেই খাতাটি আমাকে দেখবে। আর ততদিন পর্যন্ত সুস্থ থাকতে হলে অবশ্যই আমরা ঘন ঘন সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলবো, এবং বাইরে বাড়ির আঙিনায় বা ছাদে গেলে অবশ্যই পাও ধুয়ে ফেলবো। সবাইকে ধন্যবাদ।